দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশকে গর্বিত করা সাবজয়ী নারীদের নিয়ে অনেক পরিকল্পনা ছিল বাফুফের। ব্যস্ত সূচিতে ঠাসা সাবিনারা পরিকল্পনা ছিল এক বছরে তিন থেকে পাঁচটি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার। তবে শুরুতেই হোচট, ফেব্রুয়ারির মধ্যে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল অভিভাবক সংস্থাটি, কিন্তু হাতে দুই সপ্তাহ সময় থাকলেও এখনও কোনো প্রতিপক্ষ ঠিক হয়নি। সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ পেয়েছিল, তবে যাতায়াত ও আবাসন খরচ না দেওয়ায় তাদের না করে দিয়েছে বাফুফে। সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট খেলার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, তবে সেখানে যাওয়া আসার খরচ ও থাকার খরচ আমাদেরকেই বহন করতে হবে, যেটা সম্ভব নয়, তাই সেখানে যাওয়া হচ্ছে না। আমরা আমাদের চেয়ে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই, এরকম প্রতিপক্ষ এই অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। প্যারিস অলিম্পিক্স কোয়ালিফায়ার খেলার আগে বাফুফের একমাত্র প্রস্তুতির অবলম্বন এখন মার্চে ঢাকায় একটি ফিফা প্রীতি ম্যাচ। দেশের জন্য বরাবরই সাফল্য উপহার দেয়া মেয়েরা মূলত পর্যাপ্ত আর্থিক বরাদ্দ না থাকায় যেতে পারছে না সিঙ্গাপুরে, তাই মার্চ পর্যন্ত বাফুফের ক্যাম্পেই সময় কাটাতে হচ্ছে মেয়েদের। অবশ্য বাফুফে বাংলাদেশ থেকে শক্তিমত্তায় এগিয়ে এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে চেয়েছিল। আপাতত মার্চে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে চাই আমরা। একটি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ওরা, সেটা করার ব্যাপারে আমরা আশাবাদী। তিন থেকে ১১ এপ্রিল অলিম্পিক্স বাছাই পর্ব খেলবে মেয়েরা। বাংলাদেশের গ্রুপে আছে ইরান, নেপাল, মালদ্বীপ ও মায়ানমার। মেহেদিনাই, সময় সংবাদ, ঢাকা।